নেশার সামগ্রী বিক্রি বন্ধ করার দাবি নিয়ে দৌলতবাটি গ্রামের মহিলারা হাজির হলেন কালিয়াগঞ্জ থানায়। মঙ্গলবার একদল মহিলা থানায় এসে মদ গাঁজা বিক্রি বন্ধের দাবিতে লিখিত আকারে অভিযোগ দায়ের করে দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশের কাছে আবেদন জানালেন। দনকৈল অঞ্চলের অধীনে দৌলতবাটি গ্রামের এই মহিলাদের অভিযোগ, তাদের এলাকায় মদ গাঁজা বিক্রি হচ্ছে এবং সেই সব খেয়ে সে বাড়ির মহিলাদের ওপর অত্যাচার করছে পুরুষেরা। এই নেশার কারণেই বহু পরিবার নিত্যদিন অশান্তির মধ্যে দিন যাপন করছে। মদ গাঁজা বিক্রির খবর পেয়ে পুলিশ গ্রামে হানা দিলেও বহাল তবিয়তে চলছে নেশা কারবার। বাধ্য হয়ে এদিন কালিয়াগঞ্জ থানায় এসে মদ গাঁজা বিক্রেতাদের নামে অভিযোগ জানালাম, বলছেন দৌলতবাটি গ্রামের মহিলারা। পুলিশ আশ্বাস দিয়েছে মদ গাঁজা বিক্রি বন্ধে পদক্ষেপ গ্রহণ করা। বলেছি এখানে গাঁজা দারু বেচে, তারপরে আবার তাস জুয়া খেলায় আমার প্রাইমারি স্কুলের এখানে, এগুলো যাতে আর কি সবকিছু বন্ধ হয়ে যায়, বারে বারে অশান্তি হচ্ছে, তার জন্য আমরা এগুলো আর কি প্রতিবাদ জানাতে আসছি। এখন বর্তমানে কি চাইছেন? এটা যেন বন্ধ হয়ে যায় এটাই চাচ্ছি। কতদিন ধরে এরকম ইয়ে করছে? অনেক ধরনের, অনেক দিন ধরে হচ্ছে। পুলিশ যায় তো যায় যায় আবার ঘুরে ঘুরে আসে, কিছু তো করতে পারে না, ধরে না। আচ্ছা আচ্ছা, গ্রামের মহিলারা একত্রিত হয়ে কি করলেন থানায়? বললাম এ তো এখন থানায় দরখাস্ত দিতে আসলাম যাতে আর কি দারু গাঁজা বন্ধ হয়ে যায়, গাঁজা তারপরে জুয়াটি এগুলো আর কি যেন না চলে গ্রামে, এটাই। এটা বহু বছর ধরে ওখানে? হ্যাঁ হ্যাঁ, এতে কি সমস্যা হতো আপনাদের? কেন আমাদের স্বামীগুলো ছেলেগুলো দাঁড় খাচ্ছে, যায় যায় অশান্তি করছে বাড়িতে, এগুলার জন্যই। এগুলো যদি বাড়ি বাড়ি যদি সবাই, আমার একটু ছেলে খাচ্ছে, ওর ছেলে হবে, ওর ছেলে খাবে, এরকম করে তো বাড়ির কিন্তু অশান্তি হচ্ছে না। আরও স্বামী যায় দেখতেছে, ও আবার বুকে যায় দাঁড় খায় মারা ধরা করে, এগুলো বাড়িতে অশান্তি হচ্ছে, পাড়াতে অশান্তি হচ্ছে দাঁড় খায় খায়, তার জন্য। কী নাম আপনার? আমার নাম সারদা। সারদা কি বর্বন? কী নাম আপনার? রেজুমি বর্বন। কী ঘটনা ঘটে? আর আছি মহিলা ধরে এখানে থানা করতে আসছি কাগজ জমা দিতে, দারু আর গাঁজা যাতে বন্ধ হয়, আর তারপরে এগুলা অশান্তি হচ্ছে বাড়িতে, মার ধর বউ ছোয়াকে, এগুলা যাতে বন্ধ হয়ে যায় দারু সব কিছু, আর গাঁজা টাজা এগুলো আমরা সব কিছু বন্ধ চাই। কোন এলাকা? এই তো সীতামঢ়ী। এখানে কতদিন ধরে এরা করছে? এই তো 7-8 বছর হচ্ছে এখন আর কি। পুলিশ আপনি কিছু করতে? পুলিশ যায় দারু টারু উল্টা দিয়ে আসে, কিছু আর হচ্ছে না। তাই জন্য আচ্ছা আপনারা আবার থানা? হ্যাঁ আপনারা আছে। আপনার থানা 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 দ্বারস্থ হলেন? হ্যাঁ, এখানে আসি আমরা দরখাস্ত দিতে, যাতে মহিলা সমিতি আমরা যাতে কিছু করে যা পারি আমরাও, আর থানা যাতে ফোন করে দিতে যায়।